হ্যালো সকলকে, আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের কোডিং চ্যালেঞ্জে। আর আজকে আমরা করব হচ্ছে ভ্যালিড অ্যানাগ্রাম। তো আমি প্রথমে প্রবলেমটা বলছি, তারপর আমরা সলিউশনে যাচ্ছি। প্রবলেমটা হচ্ছে খুবই সিম্পল। এখানে দুইটা হচ্ছে স্ট্রিং রয়েছে, দুটো প্যারামিটার নিয়েছে ফাংশন। তো এখানে দেখতে পাচ্ছে অ্যানাগ্রাম আছে। তো এই অ্যানাগ্রাম এখানে যতগুলো লেটার রয়েছে, দ্যাট মিন্স এ এন, এগুলো যদি এখানে থাকে যেভাবেই থাকুক, ডাজন্ট ম্যাটার, যদি থেকে থাকে দ্যাট মিন্স ইজ এ ট্রু। বাট যদি না থেকে থাকে, যেমন ধরেন এখানে রেড আর এখানে কার, দ্যাট মিন্স ফলস। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। এখন প্রবলেম তো বুঝে ফেললাম, তাহলে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সলিউশন, সলিউশন করব। তো এ ব্যাপারে আমি সলিউশন দিব দুটা, কারণ দুটা দিব এই কারণে যে তাহলে আমার মনে হয় কোডিং করতে আমাদের কোডিং মানে একটা প্রবলেম সলভের যে দক্ষতাটা, এটা বাড়ে যদি এক মানে একজন একটা প্রবলেমকে কয়েকটা সলিউশন করে করে থাকে, সেক্ষেত্রে এটাতে অনেক ইম্প্রুভ হয়ে থাকে, তার স্কিল সেট ইম্প্রুভ হয়ে থাকে, যে কারণে আমি এটা করব আপনাদের সাথে। হ্যাঁ, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইজি সলিউশন প্রথমে করব, তারপর আমরা হ্যাশ ম্যাপ দিয়ে করব। বাট এই এই প্রবলেমে যেটা 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 ভালো দিক সেটা হচ্ছে কোডটা অনেক ছোট, অনেক ইজি। বাট খারাপ দিক হচ্ছে এখানে এন লগ এন খরচ হবে, কারণ আমরা এখানে সর্টিং করব। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা ইফ কন্ডিশন দিব। প্রথমে আমরা একটা সিম্পলি বলবো, যদি এস এখানে এস ডট লেন্থ, ওকে, এস ডট লেন্থ এবং হচ্ছে টি ডট লেন্থ যদি সমান না হয়, সমান যদি ওরা না হয়, তাহলে কি করব আমরা, রিটার্ন করে দিব রিটার্ন ফলস। মানে কোনোভাবে এটা হচ্ছে প্রথম একটা সত্য, যদি দেখা যায় যে আগে মিলাতে যাব না আমরা, যে এখানে কি আর আছে কি এ আছে না, গিয়ে যদি দেখা যায় যে লেটার গত লেন্থে পার্থক্য না থাকে, পার্থক্য হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথমে আমরা ডাইরেক্ট বলে দিলাম ফলস। আদারওয়াইজ যেটা করব আমরা, আদারওয়াইজ যেটা করব, যেখানে আমি এখানে প্রথম আমাদেরকে রিটার্ন লিখতে হবে। আচ্ছা, রিটার্ন লিখে নিই, নাহলে দেখতে ভালো দেখাবে না। প্রথমে আমরা রিটার্ন দিয়ে দেবো, যেটা করব সেটা হচ্ছে আমরা স্প্লিট মেথড লিখব, স্প্লিট মেথড লিখব এবং স্প্লিট দিয়ে এটাকে ভাঙবো। দেন আমরা এটাকে কি করব, সর্ট মেথড লিখব, সর্ট করব। এগেইন আমরা কি করব, জয়েন মেথড করব, তারপর এটাকে একসাথে অ্যাটাচ করব। ঠিক আছে, সরি। এবং এগেইন আমরা যেটা করব, এদের মধ্যে কম্পারিজন করব। এখন জাস্ট এটা জাস্ট টি লিখে নিই, টি ডট দিয়ে জাস্ট এটাকে কপি করে নিই। কি করলাম আপনারা বুঝতে পেরেছেন? এখানে জাস্ট আমি ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে সর্ট করলাম, সর্ট করার পরে ওগুলোকে জয়েন করে দিলাম। তার মানে হলো যে দেখেন এই অ্যানাগ্রাম, এটা কিন্তু যখন সর্ট করে ভাঙা হবে এটাও অ্যানাগ্রাম হয়ে যাবে। মানে এখানে আর এখানে একরকম লেটার রয়েছে, যদি একরকম লেটার থাকে জাস্ট আমরা রিটার্ন করে দিছি, তার মানে হচ্ছে এটা ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, আমি একটু এক লাইনে হচ্ছে না, ঠিক করে দিই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে না, জায়গা মিলাতে পারতেছে না, প্রবলেম করতেছে। তো এই যে এখন আবার পারতেছে, যে জায়গা করে দিলাম এখন পারতেছে, এবং আমি আশা করি। আচ্ছা, রান কোড দিয়ে দেখি কি হলো। ওকে, অ্যাকসেপ্টেড করলো। আচ্ছা, এখন সাবমিট বাটনে প্রেস করি। ইয়েস, এই যে পাস করছে। তো এটা আমার হচ্ছে প্রথম সলিউশন। তো এখন আমরা দ্বিতীয় সলিউশনে যাই। ও আচ্ছা, যেটা বলতে হবে সেটা হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি কত আর হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি কত।
তো এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন, কারণ আমরা সর্ট করেছি। আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ও ওয়ান, কারণ আমরা এখানে কোনো অ্যারে ইউজ করিনি। অ্যারে যদি ইউজ করতাম তাহলে তাহলে হয়তো বা টাইম কমপ্লেক্সিটিটা বেড়ে যেত। আর এখানে যেটা টাইম কমপ্লেক্সিটি স্পেস সরি স্পেস কমপ্লেক্সিটি সেটা হচ্ছে ও ওয়ান, মানে কনস্ট্যান্ট টাইম দে, মানে আমরা এখানে কোনো এক্সট্রা স্পেস ইউজ করিনি। আচ্ছা, আমরা এটার উপরে দ্বিতীয় সলিউশন করব, এবং সেক্ষেত্রে আমরা হ্যাশ ম্যাপ ইউজ করব। তো আমরা আবার এডিটরে গিয়ে রিসেট করে কাজটা শুরু করে দিই। কনফার্ম, কনফার্ম। তো এখন আমরা আবার আগের অবস্থায় ফিরে আসলাম। তো এটা করব আমরা কি দিয়ে? এটা এটা করব আমরা হ্যাশ ম্যাপ দিয়ে। তো এটা হ্যাশ ম্যাপ দিয়ে করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে একটা ম্যাপ বানিয়ে নিই। ম্যাপ নিউ, সরি, ম্যাপ, আমরা একটা নিউ ম্যাপ বানিয়ে নিলাম। এখন আমরা একটা ফর লুপ চালাবো। তো এখন আমরা লিখি এভাবে করে যে লেট ক্যারেক্টার, কার ক্যারেক্টার অফ কার, এস এস এর জন্য বানাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা আমাদের। এখন আমরা একটা ইফ ইফ কন্ডিশন লিখব যে হচ্ছে এই ম্যাপের ভিতরে, এখন বলবো এই ম্যাপ ম্যাপ ডট হ্যাস, হ্যাস অর্থ হচ্ছে যে এই ম্যাপের ভিতরে কি এই এই ক্যারেক্টারটা আছে কিনা, জাস্ট এটা আমরা এখন প্রশ্ন করছি। তো এটা প্রশ্ন করতেছি, যদি এর মধ্যে থেকে থাকে, যদি এর মধ্যে থেকে থাকে তাহলে কি করবে। তাহলে হচ্ছে কি ভ্যালু পেয়ারের ব্যাপারটা থাকে এখানে, তাহলে আমরা বলবো ম্যাপ ডট সেট। ম্যাপ ডট সেট করো কি হচ্ছে ক্যারেক্টার, এটা এটা, তারপর এটা হচ্ছে সেটের মধ্যে দুটা, একটা হচ্ছে ভ্যালু, সরি একটা কি আর একটা হচ্ছে ভ্যালু। তো এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে এটা কি হলে ভ্যালু অংশটা আমরা লিখছি। তাহলে আমরা হচ্ছে ভ্যালুতে লিখব ম্যাপ ডট গেট ক্যারেক্টার প্লাস ওয়ান। এটার মানেটা হচ্ছে যদি অলরেডি মানে থেকে থাকে লেটার, তাহলে ওই লেটারের সাথে জাস্ট এক যোগ করে দাও ভ্যালুটা, ওই লেটারকে ধরে ওই এর বিপরীতে জাস্ট মানে ইনক্রিজ করে দাও নাম্বারটা। এটা হচ্ছে এটা বলার অর্থ। আর আদারওয়াইজ হচ্ছে এলস, এলস হচ্ছে জাস্ট সেট করে দাও, যদি না থেকে থাকে, না থেকে থাকে তাহলে সেট করে দাও। তাহলে না থেকে থাকলে জাস্ট আবার লিখো ম্যাপ ডট সেট, সেট ফার্স্ট ব্র্যাকেট জাস্ট ক্যারেক্টার কমা হচ্ছে ওয়ান, জাস্ট ওয়ান ভ্যালু পাঠিয়ে দাও। এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে যখন আমাদের এস এস এর জন্য আমরা হচ্ছে জাস্ট যতগুলো ভ্যালু, যদি ধরেন ফর এক্সাম্পল এখানে এ কতবার আছে, এখানে এ দুইবার আছে, যখন সরি তিনবার আছে, তো এ যখন ও পাবে জাস্ট এ কে রেখে জাস্ট ভ্যালুটা ইনক্রিজ করে দেবে, কারণ এখানে আমরা প্লাস ওয়ান বলছি। আমরা ম্যাপ নিছি একটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে এস এর জন্য ফর লুপ আমরা বানালাম। এখন জাস্ট এখান থেকে নিয়ে জাস্ট কপি করে আমরা করব কি, নিচে আরেকটা বানাবো, জাস্ট এখানে লিখব টি, টি এর জন্য জাস্ট আমরা লিখব এখানে টি। তো এলো আমাদের ঘটনা। তো এখানে করলাম কি, এখানে এখানে আমরা প্লাস রাখবো না, এখানে আমরা এটাকে, তো এখানে আমরা এটাকে মাইনাস ওয়ান দিয়ে দেব, ঠিক আছে? মানে আমরা এখান দিয়ে ঢুকাবো, এক জায়গা দিয়ে ঢুকাতে থাকবো। আর হচ্ছে যদি সমান সংখ্যক জিনিস থাকে, সমান লেটার থাকে, তাহলে এ করবে কি, এটাকে মাইনাস করতে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে কাজ। তাহলে আমরা যদি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা আরেকটা ফর লুপ লিখব, জাস্ট ভ্যালু
গেট করার জন্য। হ্যাঁ, তো এখন আমরা লুপটা চালাই। তো লুপটা এরকম হবে, জাস্ট লেট নাম দিলাম ভেল অফ ম্যাপ ডট ভ্যালুস, ভ্যালুস ম্যাপ ডট ভ্যালুস, এখানে এটা বসবে। তো আমরা জাস্ট ভ্যালুসগুলা কি করব, ভ্যালুসগুলা রিস করার চেষ্টা করব, ঠিক আছে। এখন আমরা বলবো যদি যদি এই ভ্যালু, এখানে ভ্যালুসগুলো চলে আসছে, এই ভ্যালু যদি এরকম হয় যে নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি করবে, তাহলে রিটার্ন করবে আমাদেরকে ফলস। আর যদি ভ্যালু ইকুয়াল টু জিরো হয়, এটা আর বলার দরকার নেই, আদারওয়াইজ আমরা বলবো হচ্ছে, এখানে বাহিরে বলে দেব জাস্ট যে রিটার্ন হচ্ছে ট্রু, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ, আশা করি এটা চলবে। দেখি রান কোড দিয়ে দেখি কি হয়। এই যে প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে, 10 নম্বর লাইন, দেখি তো 10 নম্বর লাইন কোথায়, নাম্বার টেনে প্রবলেম করছে। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে যে আমরা কোলন দিয়ে দিছি, বাট এখানে তো কোলন হবে না, এখানে হবে কমা। ওকে, এখানেও একই প্রবলেম রয়েছে, এটা হবে কমা, কারণ এটা হচ্ছে কি আর এটা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। তো আবার দেখি, মনে হয় হবে, এভরিথিং উইল বি ফাইন, ইয়েস ইয়েস ফাইন, অ্যান্ড সাবমিট, ইয়েস। তো এটা হচ্ছে হয়ে গিয়েছে, আমাদের পাস করে ফেলেছে। এখন যেটা হচ্ছে, তো এটার হচ্ছে টাইম কমপ্লিসিটি হচ্ছে ও এন, অ্যান্ড স্পেস কমপ্লিসিটি হচ্ছে ও এন, কারণ হচ্ছে এটা সর্টিং করিনি। তো আর হচ্ছে এটা ও এন পর্যন্ত এটার চলেছে, মানে ফর লুপ যতদূর চলেছে চলেছে, এই কারণে এটার স্পেস কমপ্লিসিটি হচ্ছে ও এন। তো এখন যদি আপনারা কোনো ইন্টারভিউতে যান, এবং আপনারা যদি বলতে পারেন যে আমার কাছে দুটা সলিউশন আছে, এবং সবচেয়ে বেটার সলিউশনটা যদি দুটার মধ্যে কম্পারিজন করে বলতে পারেন, যেমন আমি প্রথমে দেখালাম আপনাদেরকে যে সর্টিং করলাম, সর্টিংয়ে কিন্তু খরচ বেশি পড়ছে আমাদের, এন লগ এন পড়ছেন, কিন্তু এখানে আমাদের খরচ কম পড়েছে। তো সব যেমন মানে বাস্তব জীবনে যেমন খরচ কম করতে সবাই পছন্দ করে, বা এটাকে মিতব্যয়িতা যেটাকে বলা হয়, তো আমাদের কোডও মিতব্যয়ী হইতে হবে, আমাদেরকে মেমোরি কনজাম্পশন কম করতে হবে। তো আপনার ইন্টারভিউতে গিয়ে আপনার যে ইন্টারভিউয়ার থাকবে, তাকে যদি আপনি ইমপ্রেস করতে পারেন, দুটা সলিউশন দেখাতে পারেন, এবং বলতে পারেন যে হ্যাঁ, আমার জন্য এটা বেটার সলিউশন, আমি এখানে কোনো সর্টিং করিনি, ও এন টাইম খরচ হয়েছে, তো আপনার উপর ইমপ্রেস হবে। তো এই কারণে আমি দুটো ফারগ্লাইশ, আই মিন কম্পেয়ার করে দেখালাম আপনাদেরকে, আশা করি আপনাদের কাজে লেগে থাকবে। এবং আমি আমার পরবর্তী টিউটোরিয়ালটা হবে জাস্ট গ্রুপ অ্যানাগ্রামের উপরে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ফার্স্ট ব্র্যাকেট।